দলগাঁও রাজচক্র বিষয়ের কার্যালয়ের আজব কাণ্ড। ধনর বল নিশার ভিতরতে নাম জারি করলে আনর মাটি। দরঙ্গর দলগাঁও রাজচক্র বিষয়ের কার্যালয়ত সংঘটিত হয়েছে এক আজব কাণ্ডর ঘটনা। ধনর বলত নিশার ভিতরতে মাটি নাম জারি করে বেদখলের চেষ্টা করার অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রাপ্ত অভিযোগ মতে দলগাঁও রাজচক্র বিষয়ের কার্যালয়ের অন্তর্গত খারুপেটর 8 নম্বর ওয়ার্ডত সংঘটিত হয়েছে এই আজব ঘটনা। গাঁওখনত আব্দুল রহমান, হাসর ফকির আর আবেদ আলীর নামত 94 নম্বর পত্তার আর 1393 নম্বর দাগত আছিল 4 বিঘা 2 কঠা 17 লোচা মাটি। উক্ত ভূমিখিনি উত্তরাধিকারী সূত্রে লাভ করে ভোগ দখল করে খাই আসছিল সিহতর পুত্র সন্তানে। আব্দুল রহমানের মৃত্যুর পিছন ভাগর ভূমিখিনি বিক্রি করেছিল আব্দুল রহমান বিশ্বাস আর গুলজার হুসেনের ওসর। কিন্তু উক্ত ভূমিখিনি মনসর ফকির নামের ব্যক্তিজনে ধনর বল নিশার ভিতরতে ওয়ারিস সূত্রে নাম জারি করার অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই ভূমিখিনি মনসর ফকিরের পুত্র নুরুল হকে বলপূর্বকভাবে দখল করবলে চেষ্টা চলাইছে। তাৎপর্যপূর্ণ কথাটা হল অবৈধভাবে মাটি নাম জারি করা মনসর ফকিরের লগত প্রকৃত ভূমির গরাকী আব্দুল রহমান, হাসার ফকির আর আবেদ আলীর লগত কোনো সম্পর্ক নাই। এটা প্রশ্ন হয় প্রকৃত ভূমির গরাকীর লগত কোনো যোগসূত্র নথকা ব্যক্তি এজনে ওয়ারিস সূত্রে আনর মাটিত নাম সোমাল কেনে। কার্যালয়খনের মন্ডল কাননগোয়ে কোনো নথিপত্র পরীক্ষা নকরাকয়ে কেবল ধনর লোভত আনর ভূমি নাম জারি করার অভিযোগ এটা উত্থাপিত হয়েছে। এই ঘটনা সংক্রান্তত উচিত তদন্ত করে দোষী শাস্তির দাবি জানাইছে ভুক্তভোগীয়ে। মাটি খালি 3 জনের নামত আছে, আবেদ আলী, হাসর ফকির আর আব্দুল রহমান। আব্দুল রহমান মূর ককাই দেউতা, মূর টোটাল মাটি হল 4 বিঘা 2 কাঠা 17 লাচা। আব্দুল রহমানের নামত আছে 1 বিঘা 52 লাচা। এইটু মাটি আমার অংশ, আমার দেউতাকর নামত নামজারি হয়েছে, আমার খুড়ার জেঠার নামত নামজারি হয়েছে আর মাটিটা আমার দখলত আছে। যাকালি নুরুল হক ফকিরা 2 নম্বর ওয়ার্ডের পর যাই পেলায় মন্ডল লই গেছিল আর সাংবাদিক লই গেছিল। যাই পেলায় মন্ডলের তাত মন্ডল লই যাই বস্তুখিনি দেখালে, দেখালে মন্ডলের সব ডকুমেন্টস চালে, চাওয়ার পিছত ডকুমেন্টস কমপ্লিট আমার আমার ডকুমেন্টস আমার সত্য বলে প্রমাণ হয়েছে। কালি নুরুল ফকিরে জবরদস্তি দখল করবে বিচারিছে আর নুরুল ফকিরে এটু দালাল হয়, এটু আর বহুত মাটি এনেকা অবৈধভাবে নামজারি করে, কিবা করে 2 নম্বরি করে নাম হুমাই দিয়ে মাটির বাড়ি। আমার মাটিখিনি আমি বিক্রি করেছো গুলজার হক আর আব্দুল রহমান বিশ্বাস, অর্থাৎ মাটি আনি বিক্রি করেছো। আজি 5 বছরমান হয় বিক্রি করেছো। আমার দেউতায় বিক্রি করেছে আর ইউসুফ আলী বিক্রি করেছে, গাজী রহমানে বিক্রি করেছে, গাজী গুলজার রহমান আর আব্দুল রহমান বিশ্বাস। তারপর ইয়াতে তার দখলত আছে, ইয়াতে দখল করে লইছে এতিয়া যে আমি যে বিক্রি করেছো আব্দুল রহমান আর গুলজার নিউজ, ইয়াতে সব মিশা নিউজ বজাইছে, ভিত্তিহীন নিউজ, এটু মিশা অভিযোগ দিয়ে নিউজটা বজাইছে। নুরুল ফকির আমার একো নহয়, আমার বংশ নহয়, এও আমার গাঁওতে মানে গাঁওত হলো মানে তার হলো 2 নম্বর ওয়ার্ড আর আমার হল নগাদানে মানে গাঁও একেলগে পায়। তার উপর আমি গোচর একটা দাবি করিম, কেস একটা করিম, মানহানি একটা কেস করিম। নুরুল ফকির হাসর ফকির কোনো কোনো ই নাই, সম্পর্কই নাই। এও হাসর ফকির মানে পয়সা পাতি খুয়াই হাসর ফকির রিলেটিভ বনাই এ নামটো সুমাই দিছে। নুরুল হক ফকিরে সার্কেল অফিসত যাই পয়সা পাতি ঘুষ টুস খুয়াই মন্ডলের তাত খুয়াই এ নামদারি সুমাই দিছে। আগাবার আলী মাটি বাড়ি লইখিনি মোর মাটি, মোর দেউতার মোর দাদার মাটি, দেউতাকর নামত লই আহিছোঁ, লইখিনি মোর কাগজ পাতি অকে আছে। মোর মাটিখিনি মোর গোটেইবিলাক ভাইনচারী মাটিখিনি ভগাই চগাইখিনি মই কি লইখিনি আগত দখল চখল করে আছো, যার পয়সার প্রয়োজন হয়েছে তাই বিক্রি করে দিলে। হ্যাঁ, কাঠ বিক্রি করলে কি বিক্রি করলে 3-4টা মানুষক বিক্রি করে দেওয়ার পিছত নুরুল হকে হঠাৎকে কালিকে আহিখিনি ইহতে কি করিলে মন্ডলক লই আহিলে, মন্ডলক লই আহিখিনি সাংবাদিক লই আহিলে, সাংবাদিক লই আহিখিনি ইহতে কি করিলে আগৌ ইহতে মোক জামানি ললে, মোর কাগজ পাতি চালে ঠিকই আছে। ইহতে কি করলে সাংবাদিক লইখিনি ভুয়া একটা বাতরি করিখিনি ইহতে কি করলে মোর উপর আর
এনেকুৱা দাগ লগাই দিলে। মোৰ মাটিখিনি মোৰ অকে আছে, কাগজ পাতি অকে আছে, ইহঁতৰ নামেই নাই, ইহঁতে হাঁহৰ ফকিৰে একো নহয়, ইহঁতে হাঁহৰ ফকিৰে একো নহয়, ইহঁতে কি হ'লে ভুৱা এটা নাম ধৰি কিনি মুৰ্দলৈ ই কৰি পইচাখিনি খুৱাইখিনি ইহঁতে আহি কিনি আকৌ ভাৱা এটা বাতৰি কৰি কিনি ইহঁতে উল্টা পল্টা কৈখিনি ইহঁতে মই মাটি বিশ্বাসত তাত বিক্ৰী কৰি দিলোঁ। দিয়াৰ পিছত ইহঁতে কৈ বিশ্বাস বোলে দালাল, মই পইচাৰ প্ৰয়োজনত তাতে বিক্ৰী কৰিছোঁ। কৰাৰখিনিৰ পিছত ইহঁতে কালি যিটো বাতৰি কৈছে তাৰ ওপৰত মই আহ্বান জনাইছোঁ, ইয়াৰ ওপৰত মই এটা কেছ কৰিম, মানহানি কেছ কৰিম মই এইটোৰ ওপৰত। মণ্ডল আহি পালে মোৰ দখলতে আছে, মোৰে কাগজ পাতি অকে আছে, মণ্ডলে চাইখিনি গ'লে, তাৰপিছতে ইহঁতে আকৌ উল্টা পল্টা বাতৰিখিনি ক'লে সাংবাদিক লৈ আনি কিনি।